আর প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ ধার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণী স্বাস্থ্য ও শারীর শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 পার্ট 7 অক্টোবর 2021 প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো দেখো, এখানে স্বাস্থ্য শিক্ষা ও যোগাসন থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। তো কি বলা হচ্ছে দেখো, একের দাগের বলেছে শূন্য স্থানটি পূরণ করো। 1x5 পাঁচখানা কিন্তু শূন্যস্থান দেওয়া হয়েছে। কয়েকটা দেখো, ড্যাশ ব্যায়াম দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে, যা স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ দিক। কয়েকটা দেখো, ব্যায়াম পেশির ড্যাশ অর্থাৎ রোগ প্রতিকারের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। কী লিখবে এখানে? রোগ প্রতিকার। গ দেখে নাও, পরিমিত খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের দ্বারা ড্যাশ দূর করা সম্ভব। উত্তর হবে মেধাধিক্য ময় একার দয়াকার ধয়হসি কয়জ ফেলা। ঘ দেখে নাও, যখন তখন ড্যাশ পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে। তাহলে যখন তখন ঘুমিয়ে পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে। হলো উঙা, প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি প্রয়োজন তার থেকে 2000 ক্যালোরি কম খাবার গ্রহণ করতে চাইলে অবশ্যই ড্যাশ পরামর্শ নিতে হবে। উত্তর, বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। দু নম্বরে দেখো কি বলা হয়েছে, নিচের ছবি দেখে ছবির নিচে ফাঁকা ঘরে ভঙ্গিটি শনাক্ত করে অর্থাৎ এটা কি আসন বা এটা কি আমাদের এটাকে বলতে হবে প্রথমে, এবং ভঙ্গিটি কোন ক্রিয়াক্ষেত্রের সঙ্গে যুক্ত তার নাম লিখতে হবে। তো দেখো প্রথমে যেটা আছে কয়টা দেখো, এটা হচ্ছে কিন্তু পূর্ণ ধনুরাসন। কি বললাম? পূর্ণ ধনুরাসন, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যোগাসন। এটা দেখো তেজ চল, অর্থাৎ তোমরা যারা NCC করেছো তারা প্রত্যেকেই জানো এটা শেখানো হয় বা পুলিশের ট্রেনিংয়েও শেখানো হয়, যাকে আমরা কুচকাওয়াজ বলি। এবার দেখে নাও গয়েরটা দেখো, আক্রমণাত্মক কৌশল, এটাকে সব দেখি আমরা কবাডি খেলার সময় দেখে থাকি। এবার দেখো ঘয়েরটা এখানে কি বলা হয়েছে, ঘয়ের এই চিত্রটা বলা হয়েছে। দেখো এক হাতে কার্ট হুইল, এটা এক ধরনের জিমনাস্টিক, এটাকে আমরা বলবো পিরামিড। সমবেত ক্রিয়া দন্তেস্ব ম বয়গাত সমবেত ক্রিয়া। আচ্ছা এটাকে কি বলবো, খালি হাতে ব্যায়াম, যাকে আমরা বলি ক্যালিথেনিকম। বাঁটা দেখে না একবার, কয়জো ফেললো আকার লয় হসি থয় একার দন্তের নয় হসি ক ম। এবার দেখো তিনের দাগে দুটি প্রশ্ন দিয়েছে। ক, স্বাস্থ্যের ওপর ব্যায়ামের প্রভাব বর্ণনা করো। আর একটি দিয়েছে দেখো, মেদ ঝরাতে কী কী করতে হবে লেখো। তো উত্তরগুলি তোমরা দেখো। তো দেখো তিনের প্রশ্নটি এখানে বলেছে স্বাস্থ্যের ওপর ব্যায়ামের প্রভাব বর্ণনা করো। তো দেখো লিখেছে, দেখো বর্তমান যুগে স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য অনেক বিস্তারিত, যেটা আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যের সংজ্ঞা থেকে পাই। দেহ ও মন নিয়েই মানুষের জীবন, তার পারস্পরিক প্রভাব ব্যক্তির স্বাস্থ্যের ওপর প্রভাব বিস্তার করে। এবারে স্বাস্থ্যের ওপর যে ব্যায়ামের প্রভাব তার দেখো 8টা পয়েন্ট আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এগুলো লিখে নেবে। ক দেখো, ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। 2, হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। 3 দেখো, ওজন নিয়ন্ত্রণে রাখে। 4 দেখো, ফ্যাট কমাতে সাহায্য করে। 5, মানসিক চাপ কমাতে সাহায্য করে। 6, কাজের প্রতি মনোসংযোগ বৃদ্ধি পায়। 7, শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে। 8, শরীরের বিভিন্ন তন্ত্রগুলির সঠিক কার্যকারিতার দ্বারা মানসিক স্বাস্থ্য নির্ধারিত হয়। চলে আসো আমাদের চারের দাগের প্রশ্নটি ছিল দেখো যে মেদ ঝরাতে কি কি করতে হবে। ক, অর্থাৎ 1 নম্বর দেখো, বেশি করে শাকসবজি খেতে হবে। 2, মাছ মাংস তুলনামূলক কম খেতে হবে। 3, প্রতিদিন ব্যায়াম করতে হবে। 4, ফাস্টফুড জাতীয় খাবার বর্জন করতে হবে। 5, লাল চাল বা লাল আটার তৈরি খাবার খেতে হবে। তাহলে তোমাদের এই বিষয়ের প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো।
যদি তোমাদের এখনও কোনো মডেল অ্যাক্টিভিটাসের প্রশ্নের উত্তর বাকি থেকে থাকে, তোমরা এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে চলে আসবে, একটি মাত্র লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা উত্তরগুলো অবশ্যই করে নিও। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।